সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি সব থেকে লো কম্পিটিশনের একটা সার্ভিস নিয়ে। এই সার্ভিসটা আমি টোটালি আপনাদেরকে শেখাবো আজকে, এবং এটা কিভাবে আপনি এই কাজটা করতে পারেন সেটার এ টু জেড আজকের ভিডিওতে থাকবে। এই ভিডিওটা কাদের জন্য আমি যদি বলি, এই ভিডিওটা একদম যারা টোটাল কথা কাজ করতে চায় না, মানে টোটাল একদমই অলস লোক, তাদের জন্য এই ক্লাসটা। কারণ হচ্ছে এই ক্লাসটা অলসদের জন্য কেন, কারণ হচ্ছে জাস্ট কপি পেস্ট করে ইনকাম করবে এরকম একটা সিস্টেম আমি দেখাতে যাচ্ছি। তো এটা যে কেউ করতে পারবে। আপনার বাসা যদি বাচ্চাও থাকে, একটা বাচ্চা ওয়ানে পড়ে বা টুতে পড়ে, তাকেও যদি কম্পিউটারের সামনে এনে দেন যে এই কাজটা কীভাবে শেখাচ্ছে, তুমি একটু শিখে আমার এই কাজটা করে দাও, তাহলে তারা করতে পারবে। একদমই বেসিক লেভেলের, যার কোনো প্রকার এই ধরনের কাজের প্রতি আইডিয়া নাই বা পূর্বে কোনো কাজ করে নাই ফ্রিলান্সিংয়ে, তো আপনারা চাইলে এই কাজটা শিখে আপনারা মার্কেট প্লেসে নামতে পারেন। তো একটা সার্ভিস দিয়েও কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আর এই সার্ভিসে প্রতিযোগী খুবই কম, বাংলাদেশি খুবই কম পাবেন, ইন্ডিয়ান খুবই কম পাবেন, পাকিস্তানি বেশি পেতে পারেন। চলুন আমরা দেখি এই কাজটা কীভাবে করতে হয়। এবং কাজটা কী, কাজটা হচ্ছে গুগল ম্যাপ স্ক্র্যাপিং। এটা অনেকেই আছে যারা আজকে নতুনই শুনতেছে, নতুনই শোনার কিছু নাই, আমরা অনেক আগে থেকেই এটা করতেছিলাম। আমরা প্রথমে কী করতাম, গুগল ম্যাপ তৈরি করতাম, গুগল বিজনেস ম্যাপ তৈরি করতাম বা গুগল বিজনেস সাইট তৈরি করতাম, এরকম অনেক কাজ ছিল গুগলের। তো সেম এটাও একটা কাজ, এটাই মনে হয় আমি বাংলাদেশের ভিতরে প্রথম যে আপনাদের গুগল ম্যাপ স্ক্র্যাপিংয়ের কাজটা শেখাচ্ছি। চলুন আমরা দেখি সার্ভিসটা ফাইবারে কীরকম চাহিদা আছে, এবং এই কাজটা করে কি ইনকাম করা যাবে কিনা বা কেউ করতেছে কিনা। তো যেহেতু সার্ভিস কম, এখানে মানুষও কম আছে, তো আমরা লিখবো হচ্ছে, প্রথমে লিখবো হচ্ছে গুগল। তো আমরা গুগল ম্যাপ স্ক্র্যাপিং লেখার পরে আমরা সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন মাত্র 680টা সার্চ রেজাল্ট বের হয়েছে, মানে আপনার প্রতিযোগী মাত্র 680 জন। এবার যদি আপনি অনলাইনে দেখেন তাহলে দেখেন আপনার প্রতিযোগী মাত্র 66 জন। আপনি কিন্তু গিগ পাবলিশ করার সাথে সাথে একদিনের ভিতরে কিন্তু আপনি ফার্স্ট পজিশনে চলে আসলেন, বুঝতেছেন ব্যাপারটা? আপনি একদিনের ভিতরে ফার্স্ট পজিশনে চলে আসতে পারবেন, যেহেতু এখানে সার্ভিস সংখ্যা খুবই কম। তো এখানে দেখেন এই একজন 454টা কাজ কমপ্লিট করছে গুগল ম্যাপ স্ক্র্যাপিংয়ের কাজ। দেখেন তিনি 454টা কমপ্লিট করছে, বর্তমানে 4টা অর্ডার আছে। তো এই কাজটা আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগবে একটা কাজ করতে। তো 10 মিনিটের ভিতরে আপনি মোটামুটি কাজটা করে ফেলতে পারবেন, মানে কপি পেস্ট, আপনাকে কোনো প্রকার স্কিলের প্রয়োজন নাই, জাস্ট আপনি কপি পেস্ট করবেন। তো তিনি কী করতেছে, 200 ম্যাপের ডাটা সংগ্রহ করে দিবে আর কি, 200 ম্যাপের ডাটা সংগ্রহ করে দিবে, তো বিনিময় $5 নিতে। মানে 200 ম্যাপ তৈরি করতে আপনার সর্বোচ্চ 1 ঘন্টার মতো লাগতে পারে আপনি যদি সময় দিয়ে করেন, আর সময় নিলে একটু বেশি লাগে, প্রথম অবস্থায় আপনি না বুঝলে একটু সময় লাগতেই পারে। তো এখানে অনেক টুলসের ব্যাপার স্যাপার আছে, যদি টুলস না করতে চান ম্যানুয়ালি করতে পারবেন, সমস্যা নাই, টুলস নিয়ে আজকে আমি কথা বলতেছি না। তো এখানে দেখেন তারা এইভাবে কাজগুলো করতেছে। তো এখানে দেখেন $90 10,000 মেলের অ্যাড্রেস দিতেছে, সময় নিছে কত, 3 দিন। এগুলো করা যাবে, একদম সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল করা যাবে। তো আমরা দেখি কিভাবে এই কাজগুলো করা যায়। তো এখানে দেখেন আমরা কিন্তু আরও অনেকগুলো, দেখেন এখানে দেখেন এই একজন 441টা কাজ কমপ্লিট করছে গুগল ম্যাপ স্ক্র্যাপিং, এই একজন 586টা করছে, এই একজন 193টা করছে, 6টা করছে, 10টা করছে, টপ লিডের সেলারও আছে, 37টা করছে। যদি এই কাজটা যদি নাই থাকতো তাহলে এরা এত কাজ কই থেকে পায়, এরা কোত্থেকে এলো বলেন, এরা কোত্থেকে এলো? তো সমস্যা নেই, এই কাজটা প্রচুর চাহিদা আছে। তো আপনি চাইলে এই কাজটা শুধুমাত্র শিখে আপনি মার্কেট প্লেস দাপায়া বেড়াতে পারেন। যেহেতু এই সার্ভিসটা এখন খুব একটা নাই, তো আপনি খুব দ্রুত আপনি কাজটা শিখে মার্কেট প্লেসে কিন্তু নামতে পারেন, ঠিক আছে। দেখেন তিনি কিন্তু অনেক কাজ দেয়, কিন্তু তিনি কিন্তু সব থেকে এই অর্ডারটা বেশি পাচ্ছে, তার প্রফেশন একমাত্র গুগলের ম্যাপ নিয়েই, ঠিক আছে, আর কোনো কাজ নাই। চলুন আমরা দেখি কাজটা কীভাবে করতে হয়। তো আমি আমার একটা ইয়েতে চলে যাব, আমার ব্রাউজারে চলে যাব। ধরেন আমার এই কাজটা করার জন্য বাইরের কাছ থেকে আপনাকে কিছু জিনিস নিতে হবে, যেমন কোন সিটির লোকেশন বা কী ধরনের নিশ বা কী ধরনের ডিটেলস চাচ্ছে বা ম্যাপের স্ক্র্যাপিং করতে চাচ্ছে। ক্যাটাগরি হয় না, বিজনেসের হতে পারে, রেস্টুরেন্ট বিজনেস হতে পারে, হতে পারে জিমের বিজনেস। তো আমরা যদি লিখি হচ্ছে জিম লিখি, ওকে, অথবা রেস্টুরেন্ট লিখতে পারি, ওকে, আমরা জিমই লিখি, জিম। তো আমার নিশটা হচ্ছে জিম। তো আপনি
ধরেন আপনি গুগল আসবেন, গুগল আসার পরে এখানে আপনার একটা নিশ বের করতে হবে। এটা বাইরকে বলবেন যে তোমার কি রিলেটেড, তুমি মানে স্ক্র্যাপিংগুলো করতেছো, ম্যাপ স্ক্র্যাপিং করতে চাচ্ছ, এটা নিশটা বলো অথবা কিওয়ার্ডটা বলো। হতে পারে জিম, হতে পারে কার, হতে পারে রেস্টুরেন্ট, হতে পারে এটা বিভিন্ন সিটি হয়। যদি আপনার সিটি হয় সেটা আমি দেখাবো। নিউ ইয়র্ক আছে, আপনি চাইলে অন্য সিটিগুলো করতে পারেন। যখন লেখেন ইউএসএ, ইউএসএর ওয়াল সিটি লিখলে কিন্তু আপনি একটা লিস্ট পেয়ে যাবেন। ধরেন আমি এখান থেকে একটা লিস্ট নেই, ওকে, এখান থেকে আমি একটা লিস্ট নেই আপাতত, ওকে। ধরেন নিউ ইয়র্ক আছে, আমরা ক্যালিফোর্নিয়া নেই, হ্যাঁ, ক্যালিফোর্নিয়া কপি করি, কপি। তো আমি চাচ্ছি ক্যালিফোর্নিয়া সিটিতে যারা যারা আছে তাদের জিম নিয়ে যারা কাজ করতেছে তাদেরগুলো আমি লিস্টগুলো সংগ্রহ করতে চাচ্ছি। তাহলে আমি এখানে কী করব, এখানে জিম ইন নিউ সরি ক্যালিফোর্নিয়া, তো আমি লিখলাম জিম ইন ক্যালিফোর্নিয়া সিটি, ওকে, আমি এটা লিখে সার্চ করলাম। তো এবার দেখেন ক্যালিফোর্নিয়ার যতগুলো জিম নিয়ে কাজ করতেছে মোটামুটি তাদের কিন্তু আমি লিস্টগুলো পেয়ে যাব। কোথায় পেয়ে যাব, এখানে দেখেন। তো আমি এবার কী করব, এখান থেকে মোর বিজনেস আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন কত ম্যাপ চলে আসছে, দেখছেন কত ম্যাপ চলে আসছে। তো আপনি কিন্তু এইভাবে স্ক্যাপিংগুলো করতে পারেন। তো আমরা কি করব, ধরেন এই একটা হয়ে গেল, এগুলো কারা করে, জিমের দেখবেন যে বিভিন্ন জিমের যন্ত্রপাতি তৈরি করে এরকম কোম্পানি থাকে, তারা কিন্তু এই জিম নিয়ে যারা কাজ করতেছে বা জিম করাইতেছে এরকম প্রতিষ্ঠানগুলোকে কিন্তু তারা কল করে, মেল করে, তাদের সাথে দেখা করে কিন্তু তাদের প্রোডাক্টগুলো তাদের মাধ্যমে সেল করে। আপনার কাজ সেল করা না, আপনার কাজ হলো তাদের তথ্যগুলো সংগ্রহ করে আপনি তাদের কাছে পৌঁছায় দেওয়া, ঠিক আছে। আপনাকে একটা অ্যামাউন্ট দিবে, আপনি 40-50 ম্যাপ বের করে দিয়ে আপনি এই কাজগুলো করে দিবেন, জামালে শেষ। বুঝতেছেন ব্যাপারটা, আপনাকে মাথা কামাইতে হবে কিনা, তার প্রোডাক্ট বেসবে কিনা না বেসবে সেটা তার ব্যক্তিগত বিষয়। তো এটা করার জন্য আমাদের কী কী লাগবে, ধরেন আমি ক্যালিফোর্নিয়া সিটিতে আমি লিস্টগুলো বের করছি। এইভাবে চিন্তা আপনি চাইলে ক্যালিফোর্নিয়া বের করতে পারেন, আলাবামা বের করতে পারেন, আরও ইউএসএর যত স্টেট আছে সবগুলো লিস্টগুলো কিন্তু আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ বের করতে পারেন, ঠিক আছে। তো এটা আশা করি আপনারা বের করতে পারবেন। এখানে যদি তাহলে আপনাকে কী চেঞ্জ করতে হবে, শুধু সিটি নাম চেঞ্জ করতে হবে এবং আপনার ক্যাটাগরি মানে নিশটা আপনাকে বের করতে হবে। এই দুইটাই কিন্তু আপনার কাজ, আর কোনো কাজ নাই। তো আমি এটা বের করলাম, আমি এবার একটা এক্সেল তৈরি করে দিব যে এটার কীভাবে প্রুফটা তৈরি করতে হয়। তো প্রুফ এই কাজটা তো সবাই জানবে, এখন তো সবাই মনে করতেছে যে না এটা তো একদম সহজ, আমি আজকে থেকে শুরু করে দিই। তাহলে তো কাজের জন্য একটা প্রুফ দরকার, বায়ারকে দিতে হবে তো, নাকি? এটা কীভাবে দিবেন, বায়ারদের প্রুফের ভিতরে মানে হচ্ছে আমরা যে প্রুফটা দিব কাজের সেটার কী কী থাকবে সেগুলো আমি এখন দেখাবো। তো আমরা এখানে একটা আমরা গুগল ডক ফাইলে চলে আসবো, গুগল ড্রাইভ থেকে আমরা চলে যাবো হচ্ছে গুগল এক্সেলে। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের কয়েক সেকেন্ড সময় লাগবে, আমাদের একটা এক্সেল ফাইল তৈরি হয়ে যাবে। ওকে, আমাদের এখানে ধরেন আমাদের একটা হয়ে গেছে, নাম দিতে বলতেছে, ধরেন আমি জিম ক্যালিফোর্নিয়া সিটি প্রুফ এখানে লিখে দিলাম হচ্ছে প্রুফ বা ওয়ার্ক প্রুফ অথবা বাইরের নাম দিতে পারেন, এখানে যা খুশি আপনি দিতে পারেন, কিছু যায় আসে না। এখানে আপনি প্রথমে দিবেন হচ্ছে লং বা সিরিয়াল, হ্যাঁ, এখানে দেন হচ্ছে লং দেন প্রথমে। আমি দিয়ে দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিতেছি কীভাবে তৈরি করতে হয়। তো এখানে ধরতে পারেন হচ্ছে ধরেন বিজনেস নেম, তারপরে দিতে হবে হচ্ছে আপনার ওয়েবসাইট নেম দিবেন, ওকে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পর আপনি দিবেন হচ্ছে, তারপরে দিতে পারেন হচ্ছে অ্যাড্রেস, ধরেন আমি এখানে অ্যাড্রেস ওকে অ্যাড্রেস দিয়ে দিলাম, অ্যাড্রেস ওকে। তারপরে এখানে ধরেন কয় ঘন্টা খোলা থাকে, আওয়ার্স, ওপেন আওয়ার্স অথবা শুধু আওয়ার্স দিয়ে দিলেই বুঝবে তারা, সমস্যা নাই, আওয়ার্স ওকে। তারপরে আপনি দিতে পারেন এখানে হচ্ছে রিভিউ, মানে গুগল ম্যাপে কতগুলো রিভিউ আছে সেটা আপনি কালেক্ট করতে পারেন, রিভিউ ওকে। তারপরে আপনি দিতে পারেন হচ্ছে রেটিং। আপনার বায়ার যদি আরও ইনফরমেশন চায়, বায়ার কিন্তু আরও অনেক ধরনের ইনফরমেশন চেতে পারে,
ধরেন এখানে এটা দিলাম, এবার ধরেন আমি আরও দিতেছি সেটা হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার। ওকে আমি ফোন নাম্বার দেই, সবগুলোতে পাইতে পারেন নাও পাইতে পারেন, ফোন নাম্বার এরকম অনেক কিছু চাইতে পারে, হতে পারে ইমেজ ইউআরএল, তারপরে গুগল আইডি, লোকেশন, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে বিজনেস ক্যাটাগরি, ডেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি, যা কিছু চায় আপনি দিতে পারবেন। কীভাবে দিবেন? ধরেন আমি এখানে কয়টা তৈরি করলাম, তৈরি করে এটা একটু মডেলিং করি আমি। ধরেন এটা আমি 14 করে দিলাম, 14 করে দিয়ে এই কালারটা আমি ধরেন একটা হলুদ কালার দিয়ে দিলাম, দেখতে কিন্তু আমার এখন ভাল লাগতেছে জিনিসটা, ঠিক আছে। এবার আমি কিভাবে ম্যাপগুলো বের করব, ধরেন এই একটাতে আমি যাব, ধরেন এই একটা আমি ওপেন করব, তো এই ম্যাপটা আমি ওপেন করি। হ্যাঁ, ম্যাপটা কিন্তু ওপেন করা হয়ে গেছে। ওপেন করার পরে প্রথমে কী আছে, এটা হচ্ছে তার বিজনেস নেম। ওকে, আমি এটাকে কপি করব, তো এটা হচ্ছে বিজনেস নেমের জায়গায় আমি দিয়ে দিব। তো এখানে বিজনেস নেম জায়গায় দিয়ে দিলাম, তারপরে ধরেন এবার কী দিব, অ্যাড্রেস, অ্যাড্রেস কোনটা, এটা হচ্ছে অ্যাড্রেস, ওকে ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসের জায়গায় আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর তারপরে কী দিব হচ্ছে ধরেন ফোন নাম্বার, আমি যতগুলো পাই প্রথমে সবগুলো আগে দেওয়ার ট্রাই করি, ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বারটা লাস্টের দিকে ফোন নাম্বার দিয়ে দিলাম, সরি এখানে ইরো আসতেছে কেন। ওকে ওকে, একটা কাজ করতে হবে, লিঙ্কটা চলে আসতেছে, আমি একটা কাজ করি লিঙ্কটা ক্লোজ করে দিই। এক সেকেন্ড, একটু সময় লাগবে, ধৈর্য সহকারে একটু কুল। ওকে, তো এখানে আমি দিয়ে দিলাম, ওকে আমি প্লাস আইকনটা ইউজ না করি, শুধু আমি এটা ইউজ করে দিই, এটা হচ্ছে ফোন নাম্বার। এবার নিবে আই থিঙ্ক, এবার নেওয়ার কথা, এবার নিছে। তো এটা নেওয়ার পর তারপরে আমরা নিব হচ্ছে ধরেন ওপেনিং আওয়ার্স। ওকে, ওপেনিং আওয়ার্সটা কীভাবে নিব, এখানে দেখেন সানডে 24 ঘন্টা, এত 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 সবগুলো কপি করবেন, এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যত কিছু আছে আমি কপি করব। এক সেকেন্ড, আবার কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমি আবার কোথায় যাব, ওপেনিং আওয়ার্স এখানে যাব, এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমার কী কী বাদ আছে, রেটিং বাদ আছে, রিভিউ বাদ আছে। তো এখানে আমি নিচের দিকে আসি, দেখি ওয়েবসাইটটা কোথায় আছে, এই দেখেন ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটে আমি চলে গেলাম, এটা হচ্ছে তার ওয়েবসাইট, এখানে কপি করলাম, এটা আর দরকার নাই। তো আমি ধরেন ওয়েবসাইটের জায়গাটাতে আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার মোটামুটি সবই হয়ে গেলো, ওয়েবসাইট হয়ে গেলো, অ্যাড্রেস হয়ে গেলো, ওপেনিং আওয়ার্স, এবার রিভিউ আর রেটিংটা বাদ আছে। তো আমি এটা কোথা থেকে দিব, রিভিউটা দেখব কোথা থেকে। ওকে, এখানে রিভিউ আছে হচ্ছে 52টা, রেটিং আছে হচ্ছে 4.4, তো আমি এই দুইটা দিয়ে দিই, রেটিং হচ্ছে 52টা, রেটিং হচ্ছে 52টা আর 40। ওকে, আর এখানে হচ্ছে আমাদের রিভিউ হচ্ছে 4.4 রেটিং। ওকে, রিভিউ রেট, সরি রেটিং, সরি এটা ভুল হয়েছে, এটাই হবে রিভিউ আর এটাই হবে রেটিং, এখানে দিব 4.4 আর এখানে দিব হচ্ছে আপনার রিভিউ দিব হচ্ছে 52টা। আমার কাজ শেষ। এইভাবে আপনি মোটামুটি ধরেন এটা হচ্ছে এক নাম্বার শিট, মানে একটা এক নাম্বার, এক এক নাম্বার, তাহলে এক নাম্বারে এটা করলেন। এভাবে আপনি যতগুলো আছে সবগুলো আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ, আপনার যতগুলো বের করতে হবে, এরপরে এটা, তারপরে এটা, তারপরে নিচের দিকে, এইভাবে আপনি যাবেন, ফোন নাম্বার সব কিছু আপনি পাবেন। আশা করি এই কাজটা আপনি ইজিভাবে করতে পারেন, একদম সহজ স্ক্র্যাপিং করার। যদি সফটওয়্যারের কাজটা দেখতে চান তাহলে কষ্ট করে কমেন্ট করতে হবে, যদি বেশি কমেন্ট পড়ে তাহলে সফটওয়্যারের কাজটা দেখাবো, তাহলে এক ক্লিকে সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। অথবা গুগলে যে সার্চ করতে পারেন ম্যাপ স্ক্র্যাপিং এক্সট্রেকশন, তাহলে অনেক এক্সট্রেকশন পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলোতে করা যাবে, একটু কষ্ট করে দেখে নিতে হবে, ঠিক আছে। এত কিছু আমি বললাম না, কারণ সব কিছু সব সময় বলা যায় না আর সব কিছু ইউটিউবের ভিডিওর ভিতরে শেয়ার করা যায় না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো যদি চান তাহলে সেক্ষেত্রে আমাকে ওয়েবসাইটে ভিডিও আপলোড করতে হবে। তো যদি এখানে আমাকে গাইডলাইনটা পড়তে হবে যে এখানে এটা করতে দিবে কিনা গুগল বা ইউটিউব, যদি করতে দেয় তাহলে ভিডিও পাবলিশ করতে পারবো, নয়তো আমার ওয়েবসাইটে ভিডিওটা পেয়ে যাবেন। নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউটে চলে যাবেন, আশা করি ভিডিওটা পেয়ে যাবেন, ওইখানে ব্লগ পোস্টে
ব্লগ পোস্টটা চেক করলে আপনি পেয়ে যাবেন, মানে ব্লগিংটা চেক করলে পেয়ে যাবেন। ওকে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এবং আমি আশা করি আপনারা 100% এই কাজটা করতে পারবেন এবং এটা কিন্তু একদম ইজি, ঠিক আছে, একদম ইজি, একদম ইজিতে কিন্তু আপনি এই কাজটা করে ইনকাম করতে পারবেন। যেহেতু এখন চাহিদা অনেক বেশি আছে আর মানুষ সংখ্যা খুবই কম, আপনি চাইলে কিন্তু এই সার্ভিসটা দিতে পারেন, ঠিক আছে। এটা দেখবেন যে 1-2 বছর পরে এরকম হবে যে এখানে আপনি 50,000 সার্ভিস হয়ে যাবে। যদি আপনার এখন থেকে যদি কাজ শুরু করেন তো দেখা যাবে যে 1 বছর পরে আপনার রিভিউ হয়ে গেছে 200-300, তখন আপনার পিছনের দিকে তাকাতে হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।